উত্তেজনা চলছে ইরান ইসরায়েলে, তবে আলোচনা তৈরি হয়েছে বিশ্ব দরবারের পক্ষপাতিত্ব নিয়ে। গত মার্চ মাসে ইরানের একটি প্রতিনিধি দল রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করেছিল, যার উদ্দেশ্য ছিল অস্ত্র তৈরির কারখানা থেকে দরকারি সরঞ্জাম কেনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার। সেখানে প্রতিনিধি দলে থাকা 17 জন সদস্যকে রাশিয়ায় খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপ্যায়ন করা হয়। সফরের শেষ দিন তারা যান অস্ত্র কারখানায়। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু যুদ্ধ বিমানকে শনাক্ত করে উড়িয়ে দিতে পারে। এছাড়াও জানা যায় অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও রাশিয়ায় উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। এসব অস্ত্রের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল ইরান। সামরিক বিশেষজ্ঞরা জানান, রাডার ফাঁসি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান শনাক্ত ও তা ধ্বংস করার উপযোগী রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে গত ফেব্রুয়ারি মাসে হ্যাকার গ্রুপের ফাঁস করা রুশ নথি ও তথ্য অনুযায়ী ইরানি কর্মকর্তাদের মার্চ মাসের রাশিয়া সফরের উদ্দেশ্য ছিল ভিন্ন। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্ভাবনা এবং রাশিয়ার পক্ষ থেকে ইরানকে কতটা উৎপাদন সক্ষম করে তোলা সম্ভব তা খতিয়ে দেখা। ফাঁস করা রুশ নথি থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কিনা তা জানা না গেলেও গোয়েন্দা কর্মকর্তারা বলছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব গভীর হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ ব্যতীত বলেছেন, রাশিয়া তার মিত্র ইরানকে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরির পাশাপাশি দুই দেশের জন্যই এখন সুফল বয়ে আনছে।